हे एवरीवन गुड मॉर्निंग वेलकम टू माय चैनल आमी मून और आशा करब तुम्हारा सबाई खूब भालो आछो सेफ आछो और आज के होच्छे 24th of October और एखन बजे सकाल 8:15 मैगी बेरिये गेछे और आज के एक रौद्रोज्जवल दिन भीषण ही फ्रेश भीषण ही सानी डे और आमिओ हाजिर हो गेछि तोमादेर सामने गुड मर्निंग विश कर दिलाम और आज के ब्लगटा आमार एखन थेके स्टार्ट कर दिलाम एनार्जी लेवल ठीकठाक चालिए दीची एखो अब्दि तब यते ही क्योंकि एक दिन छुट्टी नब खूब इच्छे छुट्टी नवार तो एक दिन छुट्टी नब और तुम्हारा अने सजेस्ट करो छुट्टी नवार जे तो एक दिन एबारे आज के तई निची ना आज के मैगर बेडटा एस से तुम्हें देखो तुम्हारा सबाई आशा करो अने आशा कर आज लिखे जो वेटिंग इगारलि जो मैगर बेड देख ওই দেখো ওইখানে পিঙ্ক কালারের ম্যাগির বেডটা রয়েছে সেটা এখন মাটিতে রেখে তোমাদেরকে আমি দেখাবো আর কালকে ম্যাগি অলরেডি ওটা মানে ওর উপরে উদ্বোধন করে ফেলেছে সেটার আমি কিছু ক্লিপিং মানে জোগাড় করেছি তুলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব মহিলা এখন অবধি খুব একটা কমফোর্টেবল নয় বুঝেছো তো ওটা মানে উঠেই ওর যেটা হ্যাবিট সেটা হচ্ছে ও ঝাড়াঝাড়ি আরম্ভ করে দিয়েছে বা ঝাড়াঝাড়ি আরম্ভ করলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে যে কারণে তুলে রেখেছি আর সত্যি কথা বলতে কি এখন ওর গরমও লাগছে ওর তো মোটা কোট আছে লোমের যে কারণে এখন গরমও লাগছে আমার আনা রইল আর আমার খুব ইচ্ছে আছে আমি ওর উপরে যে গদিটা রয়েছে তার একটা ভালো কভার করে দেবো তাহলে গদিটা ওয়েল প্রোটেক্টেড থাকবে ওর আঁচড়াঁচড়ির থেকে বাঁচবে আর এটা যথেষ্ট বড় সাইজ এটা 3XL সাইজ আমি তোমাদেরকে পেতে ভালো করে ওটা ডেসক্রাইব করে দেবো মানে ওর ডিটেলসটা বলে দেবো আর আশা করব যে ও যতদিন আমার কাছে থাকবে ততদিন ওর খুব ভালোভাবে ওতে হয়ে যাবে ওর জন্য অনেকটা স্পেশাস ও আরেকটু বড় হলেও আর যদি ও গ্রোথ হয় তাতেও কিন্তু ওটা যথেষ্ট বড় তো আমি মানে দেখে শুনেই আমি নিয়েছি একটু বড় সরো দেখে তো যাই হোক এখন অবধি ওটাতে ইউজড হয়নি নতুন এসেছে তো এখনও কামড়াকামড়ি করছে ঝাড়াঝাড়ি করছে তো আমি দেখি খুব তাড়াতাড়ি ওর একটা ওয়ার করার ইচ্ছে আছে কভার করে দেওয়ার ইচ্ছে আছে তারপরে শীতকাল পড়লে নিশ্চয়ই ও সেটা ইউজ করবে কেননা ছোটোবেলায় ও অলরেডি বেডে শুতো কাজে ওর এক্সপিরিয়েন্স আছে একেবারে নতুন না এই হলো ব্যাপার আর আজকে পুঁই শাক বার করে রেখেছি অ্যাট লাস্ট পুঁই শাকটা করবো মাছের মাথা দিয়ে কুমড়ো আনিয়ে নিয়েছি কুমড়ো ছিল না কুমড়ো এনে দিয়েছে আর চিংড়ি মাছের ঝাল করবার ইচ্ছে আছে ওই ঝোলঝাল টাইপের যেটা করি আর পুঁই শাক চচ্চড়ি এই আর কি এই রান্নাবান্নার কথা না বললেই মনে হয় আমার এনার্জি চলে যাবে উফ মাকে তাই বলছিলাম ঘুম থেকে উঠেই না আমার মনে হয় ওরে বাবা সেই রান্নাঘরে যেতে হবে খাওয়া দাওয়া করেই বা কী হচ্ছে এইসব বলছিলাম সকালবেলা চলো আর কি আর তো ওই খাদ্যের সন্ধানে ওই জায়গাতেই যেতে হবে তো সেখানেই যাই সেই জায়গার উদ্দেশ্যে রওনা হই আর তার আগে ম্যাগি আসার আগে চট করে বেডটা মাটিতে ফেলে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি যে বেডটার পুরো ডিটেলটা ভালো মানে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ম্যাগি এসে গেলে তো সেটা সম্ভব না উঠে ঝাড়াঝাড়ি আরম্ভ করবে ডিস্টার্ব করবে চট করে বেডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আর আশা করি দিনটা ভালোই কাটবে মানে সকালটা ভালোই কাটবে তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা শুরু করে দিলাম সঙ্গে থাকো হ্যাঁ কালকে আমি বিকেলের পর থেকে আর হোয়াটসঅ্যাপটা একদম অন করতে পারিনি তোমাদেরকে বলেই দিচ্ছি তোমরা অনেকে হয়তো ভাবছো যে মুন আজকাল আমাদের হোয়াটসঅ্যাপে কোনো উত্তর দেয় না আসলে কালকে আমার ওই ফোনটাতে একদম নেট কানেকশান হচ্ছিল না জানো তো সামহাও কিছু একটা প্রবলেম হচ্ছিল আমার এই মেন ফোনেও জিওর প্রচণ্ড প্রবলেম হয়েছে যে কারণে কালকে দেখেছো তোমরা আমার ব্লগ গেছে অনেক অনেক বিকেলে 4:30 নাগাদ বোধ হয় কি তারপরেও গেছে তো কেননা নেটটা প্রচণ্ড স্লো হয়ে গেছিলো কালকে আর এই নেট থেকে আমি ইউজুয়ালি ওই নেটটা টানি হটস্পট দিয়ে যেটা হোয়াটসঅ্যাপ আছে তো এই নেটটাই চলছিল না তো ওটা তো একেবারেই চলছিল না জাস্ট গোল গোল ঘুরছিল যে কারণে আমি ওটা সুইচ অফ করে রেখে দিয়েছিলাম তো তোমরা ভেবো না যে মন উত্তর দিচ্ছে না কালকে নেটের প্রচণ্ড প্রবলেম হয়েছে তো এই এটা বলবার ছিল কারণ আমি জানি আর এখন তো সকালে আমি খুলতেই পারিনি এখনও অবধি কেননা এখন তো খুবই চাপ থাকে জানো সকালবেলা প্রচণ্ড চাপ থাকে তো এখন আমি খুলতে পারি না পরে একটু ফ্রি টি হয়ে নিলে চেষ্টা করব তোমাদের জানি অনেক মেসেজ টেসেজ জমে আছে পরে আমি উত্তরগুলো দিয়ে দেব এই হচ্ছে ম্যাগির বেড কালকে আমরা খুলেছি তোমাদের প্যাক অবস্থায় দেখিয়েছি আর এটা হচ্ছে আনপ্যাক অবস্থা এই দেখো এই পিঙ্ক কালার এবং যথেষ্ট বড় এটা 3XL সাইজ অনেকটা স্পেস মানে ও যতটাই ওর গ্রোথ হোক না কেন এটা ওর জন্য কিন্তু সবসময়তেই এনাফ হবে এর থেকে বড় আর কোনো প্রয়োজন নেই এই দেখো দেখতে এরকম এই হাইটে এতটা আছে পুরোটা পিঙ্ক আর ওপরে এইরকম গদি দেওয়া আছে
আর এটা পুরোটা ওয়াটারপ্রুফ ওয়াশেবল ওয়াশিং মেশিনে দিয়ে কাচাও যাবে বাইরে এই উপরে গদিটা এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে আর এটার দাম পড়েছে 2499 যদি কারো কেনার ইচ্ছে থাকে তাদের বড় ডগর জন্য তোমরা কিন্তু নিতে পারো খুবই কোজি খুবই ভালো আমার ইচ্ছে আছে উপরের যে গদিটা রয়েছে সেটার একটা কভার করে দেওয়ার যাতে গদিটা প্রোটেক্টেড থাকে কেননা ওর পুরো লাইফটাই তো এইটাতে চালানোর আমার ইচ্ছে আছে তো যে কারণে যদি একটা ভালো কভার করে দিই তাহলে উপরের গদিটা কি মানে অনেকটাই প্রোটেক্টেড থাকবে তো এই হচ্ছে বেড আমি দেখিয়ে দিলাম এই ক্লিপিংটা আমি কালকে তুলে রেখেছি ম্যাগি নতুন বেডের ওপরে কি করছে না করছে অল্পক্ষণই তুলেছি যাই হোক যাই তুলেছি সেটা দেখে নাও আর এই দেখো একটা ভালো সানি ডে বাইরেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যদিও আজকে সূর্য দেখাতে পারিনি একটু লেট হয়ে গেছি কিন্তু রাস্তায় রোদ্দুর দেখে বুঝতেই পারছো একটা পরিষ্কার সানি ডে একদম রৌদ্রোজ্জ্বল দিন এরকম দিন থাকলেই ভালো আশা করি রোদ্দুরের ব্যাপারটাই এখন চলবে বৃষ্টির ব্যাপারটা কেটে গেছে ভালোই ওয়েদার এরকম থাকলেও যথেষ্ট চল এবার চলে যাই আমার ডেস্টিনেশনে মা চান টান করে একেবারে রেডি বাইরে দেখছে এই দেখো রান্নাঘরে যাওয়ার আগে ম্যাগি রানি এসে গেছে এ নাও দেখেছ এই এসে গেছে এখন কোনো অ্যাক্টিভিটি নেই এখন ঘুমোবে তারপর ওর টিকটিকলা আরম্ভ হবে এখন টু টায়ার্ড বাথরুম পরিষ্কার করতে আসবে তাই বালতি ফালতি সব বার করে দিয়েছি মাটিটা মুছে দিয়েছি দেখেছো ভিজে মাটি সবে ওর উপর ওই দেখো ভিজের উপর শুয়ে পড়লো তোমরা আবার এক একজন বলেছো ওরা আসলে খুব গরম হয় ওই জন্যও ভিজে মাটিতে শোয়াটা পছন্দ করে মাথার উপর পাখা চলে সব সময় জানো তো ঠিক আছে তাই তাই ভিজে মাটিতেই শোক আর কি বলবো বেডটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি কেননা বেড রেখেছি রোল করে তারপরই ম্যাগি এসে গেছে উফ পরে হলে না এরকম নিশ্চিন্তে তোমাদের সঙ্গে বেডটা শেয়ার করতে পারতাম না যাই হোক পৌঁছে গেছি রান্নাঘরে বুঝতেই পারছো কুমড়ো দিয়ে গেছে কলা রয়েছে মাংস ম্যাগির মাছ ওই চিংড়ি মাছ পুঁই শাক সব কিছু এখন সামনে ভাসছে আমার আতঙ্কের মতো ভাসছে এগুলোর গতি করতে হবে চলো যত এরকম করব তত না আরও কাজেও লেট হয় আর পরে না দেখি যে সে 11টা বেজে গেছে তখনও রান্না শেষ হয়নি আরও বিরক্ত লাগে তার থেকে বরং ঝটপট ঝটপট রান্নাগুলো শেষ করে নিজেকে ফ্রি করে ফেলি আর আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও ভালো হয়নি জানো তো এই দেখো ইয়েলো কালারের নেল পলিশ করেছি কিন্তু ভালো হয়নি আসলে সবুজটা যেটা ছিল সেটাকে রিমুভার দিয়ে যে মুছে দেবো সেই মানে খাটুনিটা করিনি বুঝেছো তো শর্টকাটে মেরেছি ওটার ওপরেই ইয়েলো ঘষে নিয়েছি তো কখনো ভালো হয় ভালো করে রিমুভার দিয়ে মুছে পরিষ্কার করে যদি পরতাম আরও দেখতে ভালো হতো সেটা করিনি তো এটা সবুজের ওপরেই হলুদ ঘষে দিয়েছি দেখো তাও দু তিন কোট দিয়েছি কানার ওপর ঝাপসা হয়েছে এই যে খুব খারাপ হয়নি চলে যাবে এরপরে আর কিন্তু 3 নম্বর কিছু দিতে পারবো না এটাকে এবার তুলতে হবে তারপরেই 3 নম্বর পড়বে নাহলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এই দেখো ভালো হয়েছে না বেশ ভালো হয়েছে কিন্তু এই নাইটির সঙ্গে যাবে না নাইটির সঙ্গে যাবে না কিন্তু খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে খুব স্মুথ নয় সবুজের ওপর রয়েছে তো একটু এগড়ো কেবড়ো আছে যেরকম এই নখটা দেখেছো একটু এগড়ো কেবড়ো আছে জেগে মরুগে কে আর আমার আঙুলে এখন দেখতে আসছে বলো এই তোমাদের দেখালাম ব্যাস হয়ে গেল চলো
লেগে পড়ি খুব তাড়াতাড়ি আজকে কাটাকাটিগুলো করে তারপর ফিরে আসছি তোমাদের কাছে। এখন বাজে সকাল 9টা, আর এতক্ষণ ধরে আমি সমস্ত কাটা বাচাগুলো কমপ্লিট করলাম, চট করে তোমাদের দেখিয়ে রান্নাটা চাপাবো, মানে আজকে একদমই যেন দেরি না হয় সেটার দিকে পুরো নজর রেখেছি। তো চটপট দেখে নাও, দেখে নিয়ে অনেক রকম কাটা জানো তো, বহুত টাইম মানে লেগে গেল আর কি। যাক গে, সব শেষ করে ফেলেছি, কাটাগুলো দেখি আমি একবার কড়াই চাপাবো। হে দেখো, পুঁই শাক চচ্চড়ি হবে, তাতে এত সবজি কাটলাম, পটল, বেগুন, রাঙালু, আলু, টমেটো, কুমড়ো, পুঁই শাক, কম টাইম লাগলো, এই সব কাটা বাছা করেছি, বেশি করে করেছি যাতে আজকে কালকে দুদিনের হয়ে যায়। এটা চিংড়ি মাছ আলু দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোলঝাল টাইপের করব। এই যে চিংড়ি মাছ যা ছিল সবই মানে বেছে রেখেছি, আর কিছু নেই, ওই কটা ছিল সবগুলোই নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের মাথা, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই একটা পেঁয়াজ কেটে রেখেছি, একবারে দুটোতেই দেবো। তো এই এখনো অবধি মেনু। এবার গুড্ডির আবার একটু কিছু করে দিতে হবে সাইডে, কেননা ও তো ওই পুঁই শাক চচ্চড়ি খাবে না, তো তার মানে ওর শুধু এই চিংড়ি মাছ রইলো। তো দেখি বড়ি ফড়ি কিছু ভেজে দেবো। চলো এবার চটপট স্টার্ট করে ফেলি। এখনো অবধি হয়েছে শুধু ম্যাগির মাংস সেদ্ধ, আর কিচ্ছু হয়নি, সব পড়ে আছে। এতগুলো কাটা বাছা না, এই পুঁই শাক চচ্চড়ি করতে গেলে বহুত খাটুনি, কেননা এত রকম সবজি কাটাকুটি করতে হয়। একটাই প্লাস পয়েন্ট কি বলতো, এইটা দুদিন চলে, তো এইটাই আমার একটা সান্ত্বনা, এবং এই জন্যেই এই এত পরিশ্রমটা করি যে আজকে করছি মানে কালকে আমার আর এই তরকারির ঝামেলাটা নেই। উফ, সত্যি রান্না করতে করতে না জীবন শেষ হয়ে গেল। অনেকে সাজেস্ট করো তোমরা কাজের লোক রেখে দাও, তুমি এত খাটো কাজের লোক রেখে দাও, ওইটা আর একটা কি বলতো, গোদের উপর বিষ ফোঁড়া, ওটা আর একটা জ্বালা। ওই কাজের মানে লোককে রাখা মানে না একটা ঝামেলা, তার থেকে মনে হয় বাবা আমি নিজেরটা নিজে করে নিই। খাটুনি অবশ্যই আছে, কিন্তু ওই ঝামেলার হাত থেকে মুক্তি পেয়েছি। ও আমার পোষায় না, একদম পোষায় না জানো তো, ওই সব ফেলে রেখে দেবো, তারপরে সে বলবে যে আমি আসতে পারবো না, আমার শরীর খারাপ, তখন ওই ডাঁই খানেক বাসন কিংবা রান্না সমস্ত আমার ঘাড়ে পড়বে, ও আমার চলবে না, নিজের কাজ নিজেই করে নিই। তোমাদের সামনে বলি এই যা যে ভাল লাগছে না, এই করছে না, নিজের লোকেদের কাছেই তো মানুষ নিজের কথাটা এক্সপ্রেস করে, তাই না? তাই বলে কি আর করছি না, সবই করছি, এটা বলে আনন্দ, বলে একটু নিজের এনার্জি বাড়ে, আর কিছুই না। বলছি বলে কোনো কাজে খামতি নেই, সবই করি। আর আমি বরাবর নিজেই করে এসেছি জানো তো, কাজের লোকের ব্যাপার করিনি। যে কটা টুকরো ছিল সব নিয়ে নিয়েছি, বেশি পুরনো হয়ে গেলে আর ভাল লাগে না, গ্যাসটা খুব বেড়ে গেছে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবারে পুঁই শাকটা চাপাবো। বাইরে ঘড়িটা দেখে এলাম, 9:15 বাজে। একটা অ্যামাজনে ঘড়ি পছন্দ করেছি জানো, একটা পছন্দ করেছিলাম ভীষণ ভালো দেখতে, মানে আমার পছন্দ হয়েছিল, কালোর ওপরে প্রত্যেকটা নাম্বার না ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেওয়া, বড় 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 করে, হেভি লেগেছিল আমার। তারপর সেটা বললো তোমার পিনকোড দাও, দেখবো আমরা চেক করে যে ওটা আদৌ তোমার অ্যাড্রেসে ডেলিভার হবে কি না। পিনকোডটা যেই দিলাম বললো ডেলিভার হবে না, জানো মনের দুঃখে খুঁজে খাঁজে একটা সিম্পল দিয়েছি, মানে আর আমার এনার্জিটাই চলে গেছে, ধর ভালো জিনিস দিলাম আর হলো না, তার থেকে একটা অর্ডিনারি দিয়েছি, একদম পাতি 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 সেইটা দিয়েছি, বেশি দামও না, 161 দাম সেইটা। এবার ডেলিভারির ব্যবস্থা করতে হবে, দেখবো সেটা আবার ডেলিভারি হয় কিনা, জাস্ট চয়েস করে রেখে দিয়েছি। কালকে রাত্রিরে এত নেটটা আমার ডিস্টার্ব করছিল যে চয়েস করে তারপরে আর ওটা যে দেখবো চেক করব যে আমার পিনকোডে আসবে কি আসবে না, অত কাণ্ড আর সম্ভব হয়নি, আমি বিরক্ত হয়ে বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। কালকে আমি হোয়াটসঅ্যাপই খুলিনি, সন্ধ্যের পর থেকে আর কোনো হোয়াটসঅ্যাপ খুলিনি, সম্ভবই হয়নি। এই যে এইবার এই সবজির পুরো ব্যাপারটা দিয়ে দেবো, এই দেখ
এত পরিমাণ দেখছো তো, মনে হচ্ছে যেন বাবা যেন একেবারে যজ্ঞি বাড়ির রান্না। মোটেই না, এইটা যখন রান্নাটা হয়ে যাবে তখন পরিমাণ দেখবে কি কমে আসে, তখন আমারই মনে হবে আরেকটু করলে হতো। যদি কাল শর্ট পড়ে যায় আমায় তো আবার আনতে হবে। শর্ট অবশ্য পড়বে না, কেননা আমি আর মা খাবো, মা অতিরিক্ত কম খায় একটু একটু, তো সে কালকে ম্যানেজ করে দেবো ঠিক, কিন্তু এই জিনিসটা না কমে একদম দেখবে কটটুকু হয়ে যাবে। ম্যাগির বেডটা আসার কথা ছিল মানডে টিউজডে, জানো ডিলে ডিলে বলছিল, সেটাই এসে গেল কালকে। আর আমার গ্রিল প্যানটা সেটার কোনো পাত্তা নেই, সেটা এখন লিখছে 28-এ আসবে। মানে কালকে দেখেছি লাস্ট ওই ট্র্যাকিং স্ট্যাটাসটা 28th। একে দেখো, বাথরুম পরিষ্কার করতে এসছে, একে দেখো, ওই দেখো ফাঁক দিয়ে দেখছে উঁকি মেরে, দেখেছ এসেই বসে আছে বাথরুমের কাছে তীর্থের কাকের মতো। ম্যাগির অবস্থা দেখলে, সে ওত পেতে বসে আছে, কখন সেই শিকারি বেরোবে বাঘ ধরবে সেই অবস্থা। পুঁই শাকটা পুরো কষিয়ে কাশিয়ে একদম মানে জাম জাম গড়গড়ে হয়েছে। এবার ওই গ্যাসে ওটা ট্রান্সফার করে চাপা দিয়ে রেখে দেবো, ওটা এখন হতে থাকবে। আমি ইন্টারিম টাইম ডিম পাউরুটি করবো ব্রেকফাস্টে, সেইটাকে সেরে নিই। ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি, মার ব্রেকফাস্টটা না তোলবার আগেই মানে তোমাদের দেখানোর আগেই মাকে দিয়ে দিয়েছি। যাই হোক, ওই একই সেমই, নতুন কিচ্ছু না, আমারটা রয়েছে, আমারটা দেখে নাও, সেম জিনিসটাই মার প্লেটেও আছে। এই দেখো, ডিম দিয়ে পাউরুটি দিয়ে করেছি আর এই কলা, দেখেছ এই সেম জিনিসই মার প্লেটেও আছে, মারটায় শুধু এক্সট্রা হচ্ছে হরলিক্স। ব্রেকফাস্ট সব টেবিলে রেখে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি জানো তো। চিংড়ি মাছটা এখনো বাকি আছে, বাট চিংড়ি মাছ করতে গেলে না টাইম লাগবে, একটু তো কষিয়ে কাশিয়ে করতে হবে, আর মা ওদিকে আমি যতক্ষণ না যাবো না বসে থাকবে। ওই জন্য আমি প্ল্যান করলাম যে ভাতটা অ্যাটলিস্ট বসিয়ে দিই, এসে তারপর পুঁই শাকটা হয়ে গেলে ওটাকে নামিয়ে ভাতটা পাশের গ্যাসে সরিয়ে দিয়ে এদিকে চিংড়ি মাছটা করে নেবো। চলো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পুঁই শাক চচ্চড়ি হচ্ছে, ওটা তো ম্যাগির মাংস হয়েই গেছে, চট করে ব্রেকফাস্টটা সেরে এসে তারপরে চিংড়ি মাছটা চাপাবো। ঝটপট ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে, আমার পুঁই শাক চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, বাট কড়ায় আছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ভাতও প্রায় হয়ে গেছে, তো তোমাদের পুঁই শাক চচ্চড়িটা দেখি, এবার আমি ঢেলে ভাতটাকে ওদিকে সরাবো, সরিয়ে মাছের ঝালটা করবো। চলো দেখে নাও একবার, পুঁই শাক চচ্চড়িটা ইয়াম ইয়াম হয়েছে একদম, আমার মনে হচ্ছে এখনই একটু নিয়ে খেয়ে নিই। এ দেখো, এখানে ভাতও প্রায় হয়ে আসছে, আর এই দেখো পুঁই শাক চচ্চড়ি, একেবারে গড়গড়ে পুঁই শাক চচ্চড়ি, দেখতে হেভি হয়েছে না, হেভি হয়েছে, হেভি। পুঁই শাক চচ্চড়ি বলে না সত্যি, মানে ভাত দিয়ে আর কিছুই লাগে না, মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি একদম পুরো চেটে পুটে খাওয়া যায়। একটু কাটাকাটি করতে যা ঝামেলা জানো তো, আদারওয়াইজ এই একবার করলাম তো, এটা কালকে আজকে দুদিনের হয়ে যাবে, হেভি, এটাই তো ছ্যাঁচড়া বলে, ওই সব চচ্চড়ি ছ্যাঁচড়া যা বলো, হেভি। চলো হেভি হেভি না করে এটাকে নাবিয়ে রাখি, নাবিয়ে রেখে এবার মাছের ব্যবস্থা করি। এ নাও বাটিতে ঢেলে তোমাদের আরেকবার ভালো করে একটু ভিউ দিই, একটু দেখে নাও কিরম দেখতে হয়েছে, হেভি দেখতে হয়েছে। এই দেখো তেল গরম করে নিয়েছি, এবারে মাছের ঝালটা করে নিই, ওই ঝোল ঝাল যা বলো। এই যে আলু টমেটো লঙ্কা সবই দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষাবো, কিচ্ছু দিইনি, শুধু হলুদ,
আর একটু অল্প আদা বাটা দেবো, দিয়ে এবার ভালো করে কষিয়ে একটু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। নাও দেখো তোমাদের হিরোইন, ও বাবা লজ্জা হলো, চলে গেল না। খুব ক্যামেরা কসাস হয়ে গেছে আজকাল জানো। শুয়েছিল, বুঝেই উঠতে পারছে না কি করবে। ম্যাগো রয়ে গেল বাথরুম, ক্যামেরা কসাস হয়ে গেছে খুব। একে দেখো, এ আবার কাকে দেখে চেঁচাচ্ছে, ফিগারটা দেখো। এই যে একজন মুভ ইন করছে জানো তো, নতুন আসছে, তার জিনিসপত্র নামছে, ম্যাগি এই ওপর থেকে চেঁচাচ্ছে। ইস, ভদ্রলোক আবার ওপর দিকে দেখলো, বলতো কি যাচ্ছে তাই কাণ্ড। ছি ছি ছি, এসব জিনিসপত্র আসছে, এক প্রস্ত সেদিন একজনরা গেল আর এই একজনরা এলো, দেখেছ এর কি এত সর্দারি মারার দরকার বলতো। হ্যাঁ, যে আসছে যে যাচ্ছে যাক না, ওর কি ওর কে। এ দেখো আমাদের সামনের লনেতে নতুন আবার ফুল গাছ বসাবে উইন্টারের, দেখেছো সেই পুরনোগুলো সব উপড়ে ফেলে দিচ্ছে, সব উপড়ে ফেলে দিয়ে এবার নতুন বসবে, সব ফেলে দিয়েছে দেখেছো, সেই নেট ফেট সব সরিয়ে দিয়েছে, দিয়ে এখন আবার নতুন করে এখানে গার্ডেনিং হবে, গাছ বসাচ্ছে নতুন করে, এসেও দেখছে সব দেখছে, এর সব দেখা চাই, কোনোটা ছাড়ে না। এ বাবা, ছি 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 ম্যাগি, সবাই দেখছে জানো, এই গার্ডেনারের সুপারভাইজার যেটা সেটাও দেখছে তোমাকে, সেও দেখছে। ইস, আবার দেখো ঝুঁকে পড়ছে, দেখেছ হাত দিয়ে, ছি ছি। 11:30 বেজে গেছে, চান টান করে বেরিয়ে এসেছি, খুব ফ্রেশ লাগছে, আর এসে গেছি একদম বারান্দায়, দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে, বারান্দায় আছি বুঝতে পারছ। এই দেখো ফুরফুর করছে হাওয়া, এখন ম্যাগিকে খেতে দেবো জানো তো, 12:00-12:30 করি না আজকাল, তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। মহিলা আজকে ব্রেকফাস্ট কিচ্ছু খায়নি, এমনিতেই খায় না, তবু একটু গাজর টাজর দিলে এক এক সময় খায়, আবার এক এক দিন দিলে খায় না। কালকে সকালে 4 পিস গাজর দিয়েছি, সেটা খায়নি, সেইটা খেলো সন্ধেবেলা। এই দেখো এই জামা কাপড়ের তলা দিয়ে দিয়ে যাচ্ছে, দেখো দেখেছো কি যে দেখে আর কি যে যায় আমি বুঝতে পারি না, সব জামা কাপড় ঝুলছে তার তলা দিয়ে দিয়ে চললো। এই এই কিরে কিরে কিরে, তুই চলে আসবি কি না ম্যাগু, এই 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 একটা জিনিস দেবো, চ চ চ চ চ চ চ, ওই যে কি নিয়ে পালালো কে জানে, ওই দেখ ওই দেখ চলের মতো পালাচ্ছে, নিচে বলতো মুখের মধ্যে কিছু আছে নাকি, আর তোমাকে আমি আসতে দেবো না এখানে, দরজাটা বন্ধ করে দিই। আমি এইরকম খারাপ মেয়ে হয়ে গেছি আজকে, আমার বেড এসছে সব এসছে, আমি খারাপ মেয়ে, ওই দেখো এখন এর উপর উঠে ছেঁড়ার তাল করছে, না এই যে খাবে চলো তুমি, দেখছো কি উৎপাত, একটু দাঁড়াও, হ্যাঁ ওকে খাবার দিয়ে তারপর আসি, নাহলে শান্তি নেই, এই বেডে উঠে পড়বার তাল করছে। এ না ম্যাগি রানি খাচ্ছে, দেখে নাও যাদের যাদের দেখার ইচ্ছে। এখন বাজে 12:50, খাবার খেয়ে
মহিলা গিয়ে ওখানে শুয়ে আছে, জানি না আমি আবার এসে কখন খাবে। বেশ ভালো খাচ্ছিল, হঠাৎ কি মনে হলো খাবার ফেলে চলে গেল ওদিকে, ওদিকটা ঘুরে টুরে এসে এখানে এসে শুয়ে পড়লো। যাক গে, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আজকেও সকালটা মোটামুটি ঠিকঠাকই কেটে গেল তোমাদেরকে সঙ্গে নিয়ে, যা করলাম সবই তোমরা দেখলে। আর ম্যাগির বেডটা জানিও তোমরা কেমন হয়েছে। তবে মহিলার কালকের ক্লিপিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কালকে কী কী করেছে। আজকে আর আমি সকালে পাতিনি, কেননা একটা খুব মোটা কাপড়ের ওয়ার্ড টাইপের তৈরি করব, কাভার টাইপের, তারপরে ওকে দেবো। আর এখন তো ঠান্ডা পড়েনি, যে কারণে ও এখন ঠিক কমফোর্টেবলও নয়। আনানো রইলো, থাকুক কাভারটা করি। আর তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিই, বিদায় নিই। আগামীকাল আবার চলে আসবো তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আগামীকালও ভালো কাটবে। আর টিল দেন খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর লাভ ইউ অল।